আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম এবং শুভেচ্ছা জানাচ্ছি আজকের ক্লাসে প্রিয় নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ যারা তোমরা বিজ্ঞান বিভাগে আছো তাদের জন্য আজকে একটি সৃজনশীল প্রশ্ন সমাধান করব বলে উপস্থিত হয়েছি যে সৃজনশীল প্রশ্নটি রাজশাহী বোর্ড 2021 সালে এসেছিল 2 নম্বরে এখানে লেখা আছে 2 নম্বরে রাজশাহী বোর্ড 2021 এখানে দুটো অপশন আছে এবং ক খ গ তিনটা প্রশ্ন আছে এখানে ক নাম্বার যে প্রশ্নটা আছে এটা উদ্দীপকের সাথে কোনো সম্পর্ক নেই খ নাম্বার আমরা 1 নম্বর অংশ দিয়ে কাজ করব আর গ নাম্বারটা আমরা এই 2 নম্বরের যে অংশটা আছে সেটা দিয়ে আমরা কাজ করব ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে অবশ্যই ভালো কিছু হবে ইনশাআল্লাহ তাহলে চলো আমরা প্রথমে ক নম্বর সমস্যাটা সমাধান করি এখানে আছে log 3 ভিত্তিক 80 √x² - 7x 13 4 হলে x এর মান নির্ণয় করব আমাদের এখানে x এর মান নির্ণয় করতে হবে আমি সংক্ষেপে লিখেছি x equal to what এখানে ছিল x এর মান নির্ণয় করব তাহলে x এর মান আমরা এখান থেকে নির্ণয় করব তাহলে x এর মান যদি আমরা এখান থেকে নির্ণয় করি এখানে 3 ভিত্তিক তোমরা তোমাদের সাধারণ গণিত যে বই আছে সেখানে অনুশীলনী 4.2 এ একটা সূত্র কিন্তু এরকম ছিল যে log a to the power m equal to যদি x হয় তাহলে a to the power x equal to m এরকম একটা সূত্র তোমাদের বইতে সাধারণ গণিতে অনুশীলনী 4.2 এ কিন্তু আছে সেখানে তোমরা সমস্যার সমাধান করেছিলে ঠিক এই সিস্টেমটাও আমরা এখানে ফলো করব দেখো এখানে আমাদের এই 3 টা ঠিক থাকবে 3 এর উপরে চলে আসবে এই 4 আর ডান পাশে চলে যাবে 80 + √x² - 7x + 13 এটা চলে যাবে এখানে ব্র্যাকেট ছিল ব্র্যাকেট তোমরা না দিলেও হবে এখন সমস্যা নেই এরপরে আমরা যে কাজটা করব দেখো এই 3 টু দি পাওয়ার 4 মানে কত আমরা জানি 81 এখানে আছে 80 + √x² - 7x + 13 তাহলে 81 + এর 80 বসে আসবে -80 = √x² - 7x + 13 এখন যদি আমরা এটাকে বিয়োগ করি তাহলে 80 থেকে 81 থেকে 80 বিয়োগ করলে এখানে আসবে কত 1 1 আসবে = √x² - 7x + 13 ঠিক আছে এখন আমরা এই রুটটা এখান থেকে উঠাই দেব রুটটা উঠাই দেওয়ার জন্য তোমরা জানো যে উভয় দিকে কি করতে হবে বর্গ করতে হবে উভয় দিকে আমরা স্কয়ার করব স্কয়ার যদি আমরা করি তাহলে 1 কে স্কয়ার করলে 1 ই থাকবে আর ডান পাশে এটাকে যদি আমরা স্কয়ার করি তাহলে হবে x² - 7x + 13 এখন যদি আমরা এই পাশে 0 রাখি এই 1 টা এই পাশে নিয়ে যাই তাহলে x² - 7x + 13 - 1 এরপর আমরা কি লিখতে পারি 0 = x² - 7x 13 থেকে 1 যদি আমরা বিয়োগ করে দেই আমাদের থাকবে 12 এগুলো একেবারে সহজ তোমাদের কাছে সহজ তারপরে সমাধান করে দেই অনেক সময় অতি সহজ জিনিসও ভুল হয়ে যেতে পারে তাহলে দেখো আমরা যদি এটাকে বাম পাশে নিয়ে আসি x² - 7x + 12 = 0 এখানে আমরা মিডল টার্ম করতে পারবো মিডল টার্ম যদি আমরা করি এখানে গুণ করলে হবে 12 এবং যোগ করলে হবে 7 তাহলে এরকম দুটো সংখ্যা আমরা পাই x² - 4x - 3x + 12 = 0 তাহলে প্রথম জোড়া থেকে কি কমন আর দ্বিতীয় জোড়া থেকে কি কমন আমরা নিতে পারি এখানে এখানে x কমন যায় দেখো তাহলে x কমন নিলে থাকবে x - 4 এখানে x - 4 আর এখানে -3 আমরা কমন নিতে পারি 3 কমন নিলে x - 3 + 3 - 3 এর পাওয়ার 4 = 0 ওকে এখন আমরা কি করব এই x - 4 দুটো দিকে নিব আমরা একটা আর x - 3 = 0 অর্থাৎ কমন দুটো আমরা এক পাশে নিয়ে আসলাম এবং আনকমন দুটো আমরা আরেক পাশে নিয়ে আসলাম তাহলে এখন আমরা লিখতে পারি হয় x - 4 = 0 অথবা আমরা লিখতে পারি x - 3 = 0 x - 3 = 0 সুতরাং x equal to 4 আর এখানে x equal to 3 সুতরাং আমরা লিখতে পারি x equal to 3 4 आंसर। তাহলে ক নম্বরে আমাদের যে প্রশ্নটি ছিল সেই ক নম্বর প্রশ্নটির সমাধান কিন্তু হয়ে গেল। ক নম্বর প্রশ্নের অংশটুকু সমাধান হয়ে গেল। এদের উদ্দীপকের অংশ এটা হলো ক নম্বরের সমাধানের অংশ। আশা করি তোমরা বুঝতে পেরেছো, না বুঝলে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। এখন চলো আমরা খ নম্বরের যে সমস্যাটি ছিল সেটা আমরা সমাধান করব। খ নম্বর সমস্যাটি সমাধান করার জন্য আমাদের এই 1 নম্বরের যে অংশটা আছে সেটা কিন্তু আমাদের লাগবে, আর গ নম্বরের জন্য আমাদের এই 2 নম্বর অংশটা লাগবে। আমরা আপাতত 2 নম্বরটা এখান থেকে সরিয়ে দেই, 1 নম্বরটা আমাদের এখন কাজে লাগবে। এখন আমাদের খ নম্বর যে প্রশ্নটি ছিল সেই প্রশ্নটি কিন্তু একটা বিষয় প্রমাণ করতে বলেছে, সেটা হচ্ছে যদি এক বলছে 1 নং হতে প্রমাণ করো যে 25a⁶ 225a⁴ 600a² - 176 0 এটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে আমাদের প্রথমে আছে a⁶ তাহলে a⁶ যদি আমরা বের করতে চাই তাহলে তোমাদের কি করতে হবে, এখানে আছে a স্কয়ার, তাহলে স্কয়ার কে কি করলে a⁶ হবে, বর্গ করলে হবে? বর্গ করলে কিন্তু হবে না। আমরা যদি বর্গ করি তাহলে a² করলে হবে a⁴, আর যদি আমরা এটার উপরে কিউব করি তাহলে হবে a⁶। ঠিক আছে, তাহলে আমাদের প্রশ্নে যেটা প্রমাণ করতে বলেছে সেখানে যেহেতু a⁶ আছে তাহলে আমরা অবশ্যই উভয় পক্ষকে এটা কি করব, ঘন করব। কারণ আমরা এই রাশিটাকে ইচ্ছা করলে এক পাশে কোনো কাজ করতে পারবো না। যদি আমরা নতুন কিছু সংযোজন বিয়োজন করতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে দুই দিকে কাজ করতে হবে, দুই পাশে কাজ করতে হবে। সেজন্য আমরা উভয় দিকে কি করব, ঘন করব। উভয় দিকে কি করব, ঘন করব। ঘন করলে দেখো আমাদের এখানে কি লিখবো আমরা, a² + 3³ = 5³ 2/3 +5³ - 2/3 whole cube। এখন আমরা এখানে একটা অনুসিদ্ধান্ত আমরা প্রয়োগ করব, a + b whole cube। a + b whole cube এর অনুসিদ্ধান্ত a³ + b³ + 3ab * a + b, এইটা আমরা প্রমাণ করব, প্রয়োগ করব এখানে। তাহলে দেখো এখানে এই a³ + b³ + 3ab a + b। দেখো এখানে এটা a আর এটা b হলে a³ + b³ + 3ab a + b। অনুরূপভাবে আমাদের ডান পাশের অংশে প্রথম অংশ a, দ্বিতীয় অংশ b। তাহলে আর এটাও এখানে হলো কি a³ + b³ + 3। এটা a লাইনেরই একটা অংশ, এখানে জায়গা কম বেঁধে আমি নিচে লিখছি 5³ 3ab a + b। তাহলে আবার 5³ + 5³ - 2/3। ঠিক আছে, আর এখানে আমরা লিখলাম a³ + b³ + 3ab a + b। তোমরা এই ভাষা লিখবে, এই অংশটুকু এই সাথে থাকবে, ভাষা থাকবে। তাহলে এবার যদি আমরা এটা দিয়ে কাজ করি, মানে সূত্র থেকে যদি আমরা নিয়ে আসি তাহলে a² আমরা এখানে কি লিখবো, দেখো 3 * 6 a⁶ +3 কে কিউব করলে হবে 27 +3 আর 3 গুণ করলে হবে 9 a² a² + 3 এভাবে লিখতে পারি। অথবা আমরা একসাথেও কাজ করে দিতে পারি, একসাথে কাজ করলে একটা লাইন কমে যাবে, সমস্যা নেই। 3 গুণ করলে 9, তাহলে এখানে লিখলাম 9 a² গুণ করলে a⁴ প্লাস 3 গুণ করলে 9 আর 3 গুণ করলে কত হবে 27, সাথে এখানে a² একটা থাকবে প্লাস এখানে দেখো এখানে যদি 3 আমরা ভাগ করে দিই তাহলে কি থাকবে 5²। তাহলে ডান পাশে এর অংশ এটা 5² প্লাস আর এখানে এই 3 ভাগ করে দিলে হবে 5 ইনভার্স 2 প্লাস এখানে 3 আছে, 3 থাকবে। আমরা কি করব, এই দুইটা 5 থেকে একটা নিব, আর গুণের বেলায় পাওয়ার কি হবে যোগ। তাহলে 2/3 হওয়ার কথা ছিল যোগ, কিন্তু এই মাইনাসের কারণে এটা মাইনাসই থাকলো 2/3। ठीक है আর এই যে 5 টু দি পাওয়ার 2/3 প্লাস 5 টু দি পাওয়ার 2 মাইনাস 2/3 এটার পরিবর্তে আমরা লিখতে পারি এখানে a2 + 3 তাহলে এখানে লিখে দিলাম a2 + 3 আশা করি তোমাদের এই অংশটি ক্লিয়ার হয়েছে এর পরের লাইনে আমরা যে কাজটা করব a টু দি পাওয়ার 6 + 27 + 9 a টু দি পাওয়ার 4 + 27 a2 = 5 के स्क्वायर को ले 25 प्लस एट आर को बढ़ता है 1/25 और এখানে प्लस 3 इनटू 5 टू द पावर ऑफ 0 5 टू द पावर 0 সাথে আমাদের থাকবে a² + 3 এটা থাকবে পরের অংশটা করব আজকে আমরা করি এবার বা এখানে আছে a to the power 6 এখানে হলো 27 plus 27 plus 9 a to the power 4 plus 27 a square এরপরে 25 plus 1/25 plus 3 into 5 to the power 0 পরিবর্তে হবে 1 আর এখানে থাকবে a² + 3 আমি ইচ্ছে করলে অনেকগুলো লাইন এখানে শর্ট করতে পারি কমাই দিতে পারি কিন্তু আমি যদি লাইন শর্ট করি একটা লাইন বা দুটো লাইন আমি মিস করি এখানে যদি পরবর্তী লাইনে চলে যাই তাহলে তোমাদের হয়তো অনেকেরই বুঝতে একটু সমস্যা হবে সেজন্য আমার যদি একটু অসুবিধা হচ্ছে বেশি লিখতে হচ্ছে তারপরেও তোমাদের কথা চিন্তা করে আমি কিন্তু যেখানে প্রয়োজন নাই তারপরে সেই লাইনটা আমি লিখে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে সমস্যা না হয় তাহলে এর পরের লাইনে আমরা এটাকে গুণ করে দিতে পারব পরের লাইনে এটা আমরা গুণ করে দিব a to the power 6 plus 27 plus 9 a to the power 4 plus 27 square 25 plus 1/25 plus 3r square গুণ করলে 3 square আর 3r 3 গুণ করলে প্লাস এর 9 a to the power 6 এর সবগুলো আমরা যে বাম পাশে নিয়ে আসি তাহলে a to the power 6 এর পাশে আমরা রাখলাম 9 a to the power 4 a to the power 4 এর পাশে রাখলাম প্লাস এর 27 স্কয়ার এর সাথে ডান পাশে ছিল 3 স্কয়ার এটা এখানে এসে গেল -3 স্কয়ার আর এর অনেকগুলো অংশ আমাদের শেষ এবারে এখানে আছে প্লাস এর 27 प्लस 27 এর পাশে আসবে -25 আর প্লাস 9 হয়ে যাবে -9 আর প্লাস 1/25 হয়ে যাবে -1/25 = 0 ঠিক আছে তাহলে এই পাশে যে অংশগুলো ছিল সব ঠিক আছে a to the power 6 9 a to the power 4 27 a square ঠিক আছে এই পাশে প্লাস 3 স্কয়ার এসেছে -3 স্কয়ার a প্লাস 27 a প্লাস 27 प्लस 25 वैसे -25 प्लस 9 वैसे -9 प्लस 1/25 এখানে আছে वैसे -1/25 তাহলে ডান পাশে যেহেতু কিছু নেই তাহলে আমরা 0 লিখে ফেললাম অতএব আমরা এই অংশটিকে একটু কাজ করে নিব যাতে আমাদের সুবিধা হয় তাহলে a to the power 6 plus 9 a to the power 4 plus 27 এখানে আমরা একটু যোগ বিয়োগ করতে পারি ইচ্ছা করলে 27 থেকে 3 বিয়োগ করলে হলো 24 স্কয়ার 24 স্কয়ার এর পরে আমরা এখানে আমরা কি লিখতে পারি দেখো এখানে আমাদের আছে 25 আর 9 তাহলে 25 আর 9 কত হবে 25 আর 9 যোগ করলে 9 বাই 4 334 মাইনাস এর আর প্লাস এর আছে 27 যদি আমরা বিয়োগ করি তাহলে 27 হবে 7 অর্থাৎ -7 তাহলে আমাদের এখানে -7 থাকলো আর -1/25 = 0 এখন আমরা যে কাজটা করব এখন আমরা এখানে লসাগু করে দিব লসাগু যদি করি নিচে যেহেতু 25 আছে তাহলে লসাগুটাও হবে কত 25 আর a to the power 6 যদি আমরা গুণ করি তাহলে হবে 25 a to the power 6 প্লাস আমরা যদি এই 9 এবং 25 যদি আমরা গুণ করি 5 নং 45 এর 5 সাথে হলো 4 9 গুণ 18 আর 4 হইছে কত 22 225 e to the power 4 আমরা যদি 24 এবং 25 যদি আমরা গুণ করি তাহলে হবে 600 তাহলে প্লাস 600 a স্কয়ার মাইনাস আর যদি 7 আর 25 যদি আমরা গুণ করি 535 এর 5 আর হলো 3 সাথে হচ্ছে 2 17 175 আর -1 0 এখন 25 দ্বারা যদি আমরা 0 কে যদি গুণ করে দেই তাহলে কিন্তু এটা 0 হয়ে যাবে আর মনে একটা 1 আছে 1 দ্বারা যদি উপরেগুলোকে গুণ করে দেই তাহলে উপরে যে সংখ্যাগুলো আছে সেগুলো কিন্তু সব থাকবে তাহলে সেই হিসাবে আমরা একবারে শেষ লাইনটা এখন লিখে ফেলতে পারবো সুতরাং 25 a to the power 6 plus 225 a to the power 4 plus 600 a square minus 175 और 1 যোগ করলে হবে 176 equal to 0 আমাদের প্রশ্নে এটাই কি করতে বলেছিল প্রমাণ করতে বলেছে এক নম্বর হতে প্রমাণ করেছে তাহলে আমরা এখানে লিখে দিলাম প্রুফ এর সাথে সাথে আমাদের যে খ নম্বরের সমস্যা ছিল সেই সমস্যাটা সমাধান হয়ে গেল I think you will understand तो এর পরবর্তীতে আমরা অবশ্যই গ নাম্বার যে সমস্যাটি আছে সেটি সমাধান করব ইনশাআল্লাহ চলো এবার গ নাম্বার সমস্যাটি সমাধান করব গ নম্বরের কাজটা আমাদের করতে হবে দ্বিতীয় যে অংশ আছে সেখান থেকে তাহলে কি কি দেওয়া আছে আমরা সেটা প্রথমে লিখে নিব এরপরে আমরা কাজ করব গ নাম্বার তাহলে যে অংশটুকু এখানে দেওয়া আছে given এখানে আমার কাছে প্রশ্নটা আছে প্রশ্নটা আমি লিখে নিচ্ছি দুই নম্বরে আছে p root x equal to এবার আছে q root y equal to এবার আছে r r root z এবং কি আছে x y z equal to 1 x y z equal to 1 এই অংশটা দেওয়া আছে এখান থেকে প্রথমে আমাদের বের করতে হবে p plus q plus r এর মান এখান থেকে আমাদের বের করে নিতে হবে p plus q plus r equal to 0 এটা আমাদের প্রথমে বের করতে হবে এটা তোমাদের হায়ার ম্যাথে এই সমস্যাটা আছে দেওয়া আছে তবে এই অংশটিকে এইভাবে নাই এটা সরাসরি দেওয়া আছে যাও আমরা এই সমস্যাটি সমাধান করব তাহলে এখানে কি কি আমরা লিখতে পারি দেখো প্রথমে আমরা লিখতে পারি eta equal to eta আমরা লিখতে পারি এটার পরিবর্তে আমরা লিখতে পারি x to the power 1 by p এর পরিবর্তে আমরা লিখতে পারি y to the power 1 by q এর পরে আমরা লিখতে পারি x equal to আমরা লিখতে পারি y to the power p টা উপরে চলে যাবে p by q এটা আমরা লিখতে পারি আর এখানে আমরা লিখতে পারি এই দুটো সমান আমরা লিখব এবার y to the power 1 by q z to the power 1 by r এটা আমরা লিখলাম এরপরে আমরা y equal to লিখতে পারি z এই q টা উপরে চলে যাবে q by r এখানে আমরা y এর মানটা যদি এখানে বসাই দিই তাহলে দেখো x = y এর পরিবর্তে আমরা লিখতে পারি z to the power q by r আর whole to the power এখানে আসছিল আগে কত p by q তাহলে উপরে q এবং নিচের q যদি আমরা ভাগ করে দেই তাহলে উপরে থাকবে p নিচে থাকবে r তাহলে x = z to the power আমরা লিখতে পারি p by r এই অংশটা আমরা লিখতে পারি তাহলে এখন আমরা যে কাজটা করব এই যে xyz = 1 আছে xyz = 1 যেটা আছে সেখানে আমরা মানটা বসাই দেব যদি এই মানটা আমরা বসাই দেই xyz = 1 তাহলে নাও xyz = 1 বা x এর পরিবর্তে আমরা লিখব z to the power p by r into y এর পরিবর্তে আমরা লিখব z to the power q by r into z এর জায়গায় আমরা z লিখলাম আর 1 এর পরিবর্তে আমরা লিখলাম z to the power 0 কারণ আমরা জানি something to the power 0 equal to 1 এটা তোমাদের সাধারণ গণিতের অনুশীলনী 4.1 এও তোমরা এই সমস্যাগুলো সমাধান করেছো। তাহলে আমরা জানি গুণের বেলায় পাওয়ার যোগ হবে, তাহলে z টু দি পাওয়ার এখানে থাকবে p/r + q/r + z এর উপরে মানে একটা 1 ছিল 1 ইকুয়াল টু z টু দি পাওয়ার 0। তাহলে বেস যেহেতু মিল আছে তাহলে পাওয়ার গুলো সমান হবে। আমরা z বাদ দিয়ে p/r q/r + 1 = 0 লিখে দিলাম। লসাগু নিলাম কত r, তাহলে এখানে হবে p + q + r আর 1 গুণ করলে হবে r = 0। সুতরাং আমরা লিখতে পারি p + q + r = 0। এখান থেকে আমরা কয়েকটি অংশ নির্ণয় করতে পারি, সেটা হচ্ছে p + q = হবে -r, q + r যদি আমরা লিখি সেটা হবে -p, আর p + r যদি আমরা লিখি p + r যদি লিখি তাহলে হবে -q। এই অংশ থেকে আমরা এই রেজাল্টগুলো বের করতে পারব। এবার আমরা চলে যাব আমাদের মূল যে সমস্যাটা আছে যেটা আমাদের প্রমাণ করতে হবে সেখানে আমরা চলে যাব। তাহলে সেখানে আমরা চলে যাই, এই অংশগুলো আমাদের লাগবে। তাহলে প্রথমে আমরা লিখব লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইডে যে অংশগুলো দেওয়া আছে আমি লিখে নিই। 1/a^q plus a^-r plus 1 এখানে হলো প্লাস 1/a^r a^r এবার আছে প্লাস a^-p plus a^-p plus 1 plus 1/a^p a^p plus a^-q আর আছে প্লাস 1 প্লাস 1। তাহলে এটা হলো লেফট হ্যান্ড সাইড। এখান থেকে আমাদেরকে কি করতে হবে, এই অংশগুলো ব্যবহার করে এটা সমান আমাদেরকে 1 প্রমাণ করতে হবে। কি প্রমাণ করতে হবে, 1 এখান থেকে আমাদের প্রমাণ করতে হবে। তাহলে আমরা যদি এখানে 1 দেখো কি আছে a^q প্লাস আমরা -r এর পরিবর্তে দেখো -r এর পরিবর্তে লিখতে পারি p + q। তাহলে -r এর পরিবর্তে লিখলাম a^p + q আর এখানে প্লাস 1 আছে প্লাস 1 থাকবে এখানে প্লাস 1/1 আমরা এখানে কি করব a^r প্লাস এই a^-p এর পরিবর্তে আমরা লিখলাম a^p প্লাস 1, ঠিক আছে, প্লাস 1/, এখানেও আমরা লিখলাম a^p প্লাস 1/a^q প্লাস 1। তাহলে এই অংশটা আমরা ফিক্সড রাখলাম a^q প্লাস a^p প্লাস q প্লাস 1। এখন আমাদেরকে একটা বিষয় চিন্তা করতে হবে, আমরা যদি ডান পাশে 1 প্রমাণ করতে চাই তাহলে আমাদের এই নিচে যে হরগুলো হবে আর উপরে যে লব আসবে লসাগুর পরে সেই দুটো অবশ্যই কী হইতে হবে, সমান হইতে হবে। যদি সমান আসে তাহলে আমরা উপরে নিচে ভাগ করে 1টা আমরা বের করতে পারব। সেই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে। তাহলে এখানে আমরা কি করব, এখানে আমরা লিখব 1/, লসাগু যদি করি দেখো a^p আর r গুণ করলে গুণের বেলায় পাওয়ার যোগ হয়ে যাবে a^r প্লাস p আর প্লাস p আর এখানে থাকবে কত 1 প্লাস a^p আর 1 গুণ করলে হবে a^p থাকলো এটা a^r প্লাস p প্লাস 1 প্লাস 1 আর এখানে থাকলো 1/, আমরা যদি নিচে যদি লসাগু করি a^q আর a^q হলে এখানে a^q আর p গুণ করলে a^p + q + এই দুটো ভাগ করে দিলে থাকবে 1 প্লাস a^q আর 1 গুণ করলে হবে a^q এখানে হলো a^q। এরপর লাইনে আমাদের কাজ মোটামুটি শেষের দিকে। এখন আমরা এই r + p আছে r + p এর পরিবর্তে আমরা বসাই দেব -q। এই কাজটুকু করতে পারলে আমাদের মোটামুটি শেষের দিকে। তাহলে এখানে 1/ a to the power q plus a to the power p plus q plus 1 এখানে থাকলো প্লাস এটা যদি আমরা ভাগের পরিবর্তে গুণ দেই তাহলে এই a to the power p টু উপরে চলে যাবে তাহলে a to the power p by a to the power r plus p এর পরিবর্তে আমরা বসে দেব - q তাহলে a to the power - q প্লাস থাকবে 1 আর প্লাস থাকবে a to the power p plus এটা যদি অনুরূপভাবে ভাগের পরিবর্তে আমরা গুণ দেই তাহলে a to the power q টু উপরে চলে যাবে a to the power q by a to the power p plus q plus 1 plus a to the power q a to the power q এই অংশটুকু এখন আমাদের আবার লাগবে না तारे 1 by a to the power q plus a to the power p plus q plus 1 plus a to the power p by এখানে এটা পরিবর্তে আমরা লিখতে পারি 1 by a to the power q plus 1 plus a to the power p plus a to the power q by a to the power p plus q plus 1 plus a to the power q एयरपोर्ट लाइन a to the power q plus a to the power p plus q plus 1 plus a to the power p এটা আমরা লসাগু করব লসাগু হবে a to the power q a to the power q বলে এখানে থাকবে plus 1 এখানে a to the power q plus এটা যে এর সাথে গুণ হবে তাহলে হবে a to the power p plus q প্লাস এখানে যা ছিল তাই থাকবে কোনো চেঞ্জ নাই p plus q plus 1 plus a to the power q ठीक है दो जोड़ा हो जाए ना किसी किसी गाणितिक समस्या एक बड़ो किसी किसी गाणितिक समस्या एकेबारे छोट क्योंकि बड़ो होले এগুলোর মধ্যে মজা আছে যখন আমি রেজাল্টটা বের করতে পারবো তখন কিন্তু একটা তৃপ্তি আমার মধ্যে আর থাকবে তাহলে এখানে 1 by a to the power q plus a to the power p plus q plus 1 এটা দিয়ে ভাষা আমরা উল্টে দেই ভাগের মধ্যে যদি আমরা গুণ দেই তাহলে এটা দিয়ে এর সাথে গুণ হবে গুণ হলে পাওয়ার যোগ হয়ে যাবে তাহলে আমরা লিখতে পারি উপরে a to the power p plus q এটা যে উপরে গুণ হবে গুণ হলে p আর q হয়ে যাবে যোগ হয়ে যাবে আর নিচে যা ছিল তাই থাকবে a to the power q plus a to the power p plus q plus a to the power q नीचे a to the power p plus q plus 1 plus a to the power q এখন আমরা লসাগু করব দেখো লসাগু যদি করি দেখো এই তিনটাই কি আছে মিল আছে আগে পড়ে আছে এই তিনটা অংশ একটু ডিজিট আগে পড়ে আছে কিন্তু সবগুলো কিন্তু একই তাহলে আমরা একটু যদি সাজাই লিখি ধরো 1টা আগে লিখলাম অথবা প্রথমটা যেভাবে আছে সেভাবে যদি আমরা লিখি a to the power q plus a to the power plus q plus 1 এখানে যা আছে এখানে তাই আছে এখানে তাই আছে শুধু একটু আগে পড়ে তাহলে সব কিছু মিল আছে তার উপরে যা ছিল আমরা সব লিখে দিলাম a to the power p plus q plus a to the power q এখন দেখো এই যে অংশটা আর এই যে অংশটা এখানে মিল আছে 1 1 a to the power p plus q a to the power p plus q a to the power q a to the power q তাহলে এই দুটো ভাগ চলে গেল ভাগ গেলে কত হয়েছে 1 ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুভড তো আলহামদুলিল্লাহ এর মাধ্যমে আমাদের রাজশাহী বোর্ড 2021 এর যে 2 নম্বর সমস্যাটি ছিল সৃজনশীল সেই সমস্যাটির সমাধান হয়ে গেল পরবর্তী ক্লাসে আমরা নতুন কোনো সমস্যা নিয়ে উপস্থিত হব সৃজনশীল সমস্যা সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাইকে ধন্যবাদ